অল ওভার ইন্ডিয়া আমি ফাইনেন্স করে দিও। 1.6 এসএক্স পেট্রোল হয় আপনার, 1600 সিসি পেট্রোল ইঞ্জিন আপনার, নিসান ম্যাগনা 2022 হয় XB টপ মডেলটা হয়, গাড়িখন চলিছে মাত্র 9800 কিলোমিটার। রেনল্ট ট্রাইবার 2020 গাড়ি হয়, গাড়িখন চলিছে 40,000 কিলোমিটার। RXZ টপ মডেলটা হয় 2021 গাড়ি হয়, XB প্রিমিয়াম টপ মডেলটা হয়, গাড়িখন চলিছে 23,000 কিলোমিটার। স্পেটার আন্টাচ 1.2 এসএক্স টপ মডেলটা হয়। কোনোবা কাস্টমার যদি 7 সিটার ভাল মাইলেজ থাকা গাড়ি এখন বিচারিছে, এখন লব পারে, যদি উলাব পারে উলালে আমি গাড়ি আনলাম। হয় 3,25,000 টাকা নেগোসিয়েশন হয়ে যাব। এখন আপনার ইনোভা কারণে 1,00,000-1,50,000 একুয়ে নহয়। এক্সপ্রেসর 2020 গাড়ি হয়, VXI প্লাস টপ মডেল হয়, এখন আপনার চলিছে 32,000 কিলোমিটার। নমস্কার, মই আরিফ, আপনার সকলকে অসম দক অন্য একটা ভিডিওলে স্বাগতম জানাইছো। আজি মই আহিছো বহুত দিন মূরত নগাঁওর মুন মোটরের নতুন স্টকের আপডেট লৈ পেলায়, নতুন ব্রাঞ্চর নতুন স্টক আপডেট দেখা পাইছে কিমান গাড়ি আছে সাক, রাজধানী এক্সপ্রেস, তারপর আপনার আরো কিবা কিবি আছে সাক, একদম গাড়িয়ে গাড়ি গাড়িয়ে গাড়ি, কিমান গাড়ি আপনার, কিমান গাড়ি লাগবে? যদি ভাবিছে আপনাকে জেনুইন প্রাইজত, জেনুইন মিটার রানিংত, নন এক্সিডেন্টেলর সহ যদি আপনাকে এখন গাড়ি লম বলে ভাবিছে, তেন্তে মুন মোটর আপনাকে নতুন ব্রাঞ্চত আহক। ইয়ার এড্রেসটু কোথাও আপনাকে যদি কাটিমারি ওভারব্রিজটু পাস পার করে আহি আপনাকে প্রথম পাব ভারত পেট্রোলিয়াম, আর তার অপোজিটে পাব আপনার মুন মোটর এক্সচেঞ্জ রিফাইন্যান্স সকলটা হয়ে যাব। আর যদি প্রোফাইল ভাল থাকে অল ওভার ইন্ডিয়াতে রিফাইন্যান্স হয়ে যায়। তো বেশি দেরি নকরো, আমার লগত আছে সাহিলদা, সাহিলদা আহিব। নমস্কার। নমস্কার, ভালো আছে? আছো ভাল। পোন প্রথমে ইয়ার এড্রেসটু কই দিও। আমার এড্রেস হয়েছে নগাঁও হৈবৰগাঁও ঢিং গেট, আপনার ফ্লাইওভার ক্রস করে আহিলে হার্ডলি 1 কিলোমিটার পার হয়ে যদি টার্নিংটু পাব, তার ভারত পেট্রোল পাম্পর অপোজিটে পাব। এক্সচেঞ্জ রিফাইন্যান্স হয়ে যায়? হয়ে যায়, কোনোবা এক্সচেঞ্জ রিফাইন্যান্স হয়ে যায়, অল ওভার ইন্ডিয়া আমি ফাইন্যান্স করে দিও। বা কোনোবা কাস্টমার যদি নিজের গাড়িখন বেচিম বলে ভাবিছে, মূর লগত কন্টাক্ট করব পারে, আমি পার্চেজও করো। ওকে, তো বেশি দেরি নকরো, আমি ভিডিও আরম্ভ করো। ইয়ার আগে যদি আপনি চ্যানেলটা নতুন আছে আমার সাবস্ক্রাইব করব, আজ ভিডিওটো ভালো লাইক করবে, আগলে শেয়ার করবে। স্পেশাল কিবা আছে না? এটাও স্পেশাল তো বর্তমান তেনকা আমার অফার চলি থাকা নাই, তুমি তো নিজের ফল মানে মোর ফল পা বারো, একটু মই পেট্রোল তো চাই দিম, পেট্রোল তো চাই দিব, তে কলে তেও ফল পা পেট্রোল তো চাই দিব। যদি আপনার গাড়ি লয় তেনতে আপনাকে পেট্রোল পাই যাব। তে বেশি দেরি নকরো, আমি আরম্ভ করো। ফার্স্ট আইব আপনার মারুতি সুজুকি সুইফট হয়, 10-11 মান হব, এটু থাকে নতুনকে খুমাইছে, এক্স্যাক্টলি মই আরসি সোয়া নাই, ডিজেল ভেরিয়েন্ট হয়, এটু আপনার কোনো কাস্টমার যদি পছন্দ হয়েছে, এটু স্ক্রিনে থাকা নাম্বারত কল করলে এটু প্রাইসটা ডিসক্লোজ হয়ে যাব। ওকে, এটু জাস্ট সুমাইছে। হ্যাঁ, তারপর আমি প্রথম এখন ক্রেতা হয় 2016 সনের হয় আপনার, 1.6 এসএক্স পেট্রোল হয় আপনার, 1600 সিসি পেট্রোল ইঞ্জিন, গাড়ি চলিছে মাত্র 93,000 কিলোমিটার জেনুইন, ফার্স্ট ওনার গাড়ি হয়, কমপ্লিট বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টতে আছে। ইয়ার দামটো আহিব আপনার 735। হয় নেগোসিয়েশন করাই দিম। ম্যাগনাইট আপনার নিসান ম্যাগনাইট 2022 হয় XB টপ মডেলটা হয়, গাড়িখন চলিছে 34,000 কিলোমিটার জেনুইন, এখন আস্কিং আহিব আপনার 695। হয় ওলাই যাব। কিয়া সেলটোস 2019 নভেম্বর গাড়ি হয়, গাড়িখন চলিছে মাত্র 9,800 কিলোমিটার, কমপ্লিট বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট আছে, আপনার সার্ভিস হিস্ট্রি পাই যাব, এখন আহিব আপনার 1150 নেগোসিয়েশন হয়ে যাব। 1150 উইথ নেগোসিয়েবল। হয়, মহিন্দ্রা থার 2017 ফার্স্ট ওনার গাড়ি হয়, 51,000 চলিছে 4x4, এখন আহিব আপনার 750। হয়, আরামসে ওলাই যাব, 2,00,000 টাকাত ম্যাক্সিমাম সব গাড়ি ওলাই যাব আমার। নেক্সট কবছো রেনল্ট ট্রাইবার 2020 গাড়ি হয়, গাড়িখন চলিছে 40,000 কিলোমিটার, RXZ টপ মডেলটা হয়, এসি হিটার, পাওয়ার সেভিং, পাওয়ার উইন্ডো, পুশ বটন স্টার্ট সব কোম্পানির পাই লোডেড হয়ে আছে, এখন আহিব আপনার 630 নেগোসিয়েশন হয়ে যাব। বেলেনো 2017 ডেল্টা ভেরিয়েন্ট হয়, ডিজেল, ডিজেলত ইয়ার মাইলেজও 20+ পাওয়া যায়, গাড়িখন চলিছে 93,000 কিলোমিটার অ্যাপ্রক্স চলিছে, এখন আহিব 530। ডিজায়ার 2017 VDI হয়, ডিজেল ডিজেল ভার্সন, গাড়িখন 1,10,000 কিলোমিটার মান চলিছে, জেনুইন চলিছে, নন এক্সিডেন্টাল, নন মিটার টেম্পারিং গ্যারান্টি পাই যাব, ইয়ার দাম আহিব 530। হয়, ম্যাগনাইট 2021 গাড়ি হয়, XB প্রিমিয়াম টপ মডেলটা হয়, গাড়িখন চলিছে 23,000 কিলোমিটার, স্পেটার আন্টাচ, এখন আহিব আপনার 695। হয়, নেগোসিয়েশন নেক্সট আমি পাইছো অরা 2020 গাড়ি হয়, 82,000 কিলোমিটার জেনুইন চলিছে, 1.2 এসএক্স টপ মডেলটা হয়, পুশ বটন স্টার্টআপ আদি করে কিলেস এন্ট্রি সব পাই যাব, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলস এসি পাই যাব, এখন আহিব 590। হয়, ভেনিউ এটা বুকিং হয়ে আছে। ওকে,
হেক্সাও বুকিং হয়ে আছে, হেক্সাও বুকিং হয়। এখন আহিব মোবিলিও 2000 আপনার 15 গাড়ি হয়, আর এস এডিশন 7 সিটার ডিজেল, কোনোবা কাস্টমার যদি 7 সিটার ভাল মাইলেজ থাকা গাড়ি এখন বিচারিছে এখন লব পারে। স্পোর্টস কার নাকি এখন? এখন আপনার রেসিং স্পোর্টস, আর এস আপনার আর এস এর মিনিংসে হল আপনার রেসিং স্পোর্টস। ওকে, তো এখন আপনার স্পোর্টস কারর ফিলিংস তো পাই যাব। ওকে, এখন আইও 520 হয়। নেক্সট পেছ আমি ডাস্টার, রেনল্ড ডাস্টার 2017 সনের ফার্স্ট ওনার গাড়ি হয়, 55,000 কিলোমিটার জেনুইন চলিছে, কমপ্লিট বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টো গাড়ি। এখন আহিব আপনার 595 নেগোসিয়েশন হয়ে যাব। হিউন্ডাই ক্রেটা 1.6 পেট্রোল 2000 আপনার 18 ফার্স্ট ওনার গাড়ি হয়, 55,000 কিলোমিটার জেনুইন চলিছে, এখন আহিব আপনার 790 আস্কিং আছে, নেগোসিয়েশন হয়ে যাব। 790 আস্কিং নেগোসিয়েশন নেগোসিয়েশন হয়ে যাব। মারুতি সুজুকি সিয়াস 2017 ফার্স্ট ওনার গাড়ি হয়, আলফা তো অটোমেটিকত, এখন আপনার পুশ বটন স্টার্টৰ পৰা আদি করে রিভার্স ক্যামেরা ডায়মন্ড কাট এলয়েস সব ফিচার্স এখন লোডেড হয়ে আছে, প্রজেক্টর এলইডি পাই যাব। এখন আহিব আপনার 550 হয়। নেক্সট আহিব আপনার i20 2019 লাস্টর গাড়ি হয়, 45,000 কিলোমিটার জেনুইন চলিছে, ম্যাগনা প্লাস, এখন আহিব আপনার 575 আস্কিং আছে, নেগোসিয়েশন হয়ে যাব। হয়, ইন্টারিয়র পর দেখা দিব পারে, একদম নিট এন্ড ক্লিন হয়ে আছে। নেক্সট আহিব আপনার ডিজায়ার 2017 ফার্স্ট ওনার গাড়ি হয়, গাড়িখন চলিছে 72,900 সামথিং কিলোমিটার্স, এখন আহিব আপনার 520। আপনাকে যে সবাই যে কই থাকে যে মিটার টেম্পারিং অ্যাক্সিডেন্ট, আমার ইয়াত নন অ্যাক্সিডেন্ট নন মিটার টেম্পারিং গাড়ি গ্যারান্টি পাবো, রাইডিং পাব। আর যদি যদি উলাবো পারে, উলালে আমি গাড়ি রান হয়। ওকে, নেক্সট হন্ডা আমেজ 2013 ফার্স্ট ওনার গাড়ি হয়, 110,000 কিলোমিটার মান জেনুইন চলিছে, কমপ্লিট ইঞ্জিন সিল আছে, নন অ্যাক্সিডেন্ট নন মিটার টেম্পারিং গ্যারান্টি থাকবেই আমার গাড়িবিলাকর লগত, এখন আহিব 3,25,000 টাকা, নেগোসিয়েশন হয়ে যাব। 3,25,000 উইথ নেগোসিয়েবল। ওকে, নেক্সট এখন কব টাটা হেরিয়ার 2019 লাস্টর গাড়ি হয়, 33,000 কিলোমিটার চলিছে, জেনুইন এক্সেক্ট টপ মডেলটো হয়, এখন আহিব আপনার 1280, নেগোসিয়েশন হয়ে যাব। নেক্সট আহিব আপনার হন্ডা WRV ফার্স্ট ওনার গাড়ি হয়, ডক্টর ডিভেন, ওকে, এখন 93,000 কিলোমিটার জেনুইন চলিছে, এখনের প্রাইস আহিব আপনার 575 হয়, নেগোসিয়েবল। নিসান টেরেনো আপনার 1.5 ডিজেল ভেরিয়েন্ট হয়, XB টপ মডেলটো হয়, এখন আহিব 490 হয়। নেক্সট ইনোভা 2014 লাস্টর গাড়ি হয়, নভেম্বর ডিসেম্বর গাড়ি হয়, গাড়িখন চলিছে আপনার 1,18,000, 1,18,000 কিলোমিটার জেনুইন চলিছে, এখন আপনার ইনোভা কারণে 1,50,000 একুয়ে নহয়, এখন আহিব আপনার 750 নেগোসিয়েশন হয়ে যাব। হয়, এসপ্রেসো 2020 গাড়ি হয়, VXI প্লাস টপ মডেল হয়, এখন আপনার চলিছে 32,000 কিলোমিটার, 32,000 কিলোমিটার জেনুইন চলিছে অনলি, এখন আহিব আপনার 465 নেগোসিয়েশন হয়ে যাব। 465 নেগোসিয়েবল হয়। টাটা নেনো 2015 আপনার XT মডেল হয়, টপ মডেল, গোটেকেইটা টায়ার আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন লাগি আছে, এসি হিটার, পাওয়ার স্টেয়ারিং, পাওয়ার উইন্ডো পাই যাব, এখন আহিব আপনার 1,20,000 টাকা, নেগোসিয়েশন হয়ে যাব। এখন আহিব আপনার রেনল্ড ক্যাপচার ফার্স্ট ওনার গাড়ি হয়, আপনার গাড়িখন চলিছে এপ্রক্স 70,000-80,000 কিলোমিটার ভিতরে চলিছে, আপনার ডক্টর ডিভেন গাড়ি হয়, RXZ টপ মডেল হয়, ইয়ার ফিচার্সবিল পাই যাব, যে আপনি কোম্পানি ফিটেড এলয়েস পাই যাব, টাচ স্ক্রিন, রিভার্স ক্যামেরা, পুশ বটন স্টার্ট, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলস, 6 এয়ারব্যাগস, EBD সব পাই যাব, এখনও আহিব আপনার 590 হয়। নেক্সট এখন কব, নেক্সট আহিব আপনার টাটা টিয়াগো 2019 লাস্টর গাড়ি হয়, ফার্স্ট ওনার গাড়ি, গাড়িখন চলিছে 60,000 কিলোমিটার অনলি, এখন আহিব আপনার 3,25,000, 4,25,000 হয়। সিংয়ং রেক্সটন 2013-14 মডেলের গাড়ি হব, গাড়িখন চলিছে 1,00,000 প্লাস চলিছে, এখন আহিব আপনার 780 হয়, একদম পুরা অল হুইল ড্রাইভ হয়, অল হুইল ড্রাইভ মিন্স আপনার 4x4 অটোমেটিকত হয়। নেক্সট ইয়ন 2000 আপনার 13-13 গাড়ি হয়, ডিলাইট প্লাস, এখন আহিব আপনার 2,15,000 হয়, ডিলাইট প্লাস, 1,00,000 ডাউন পেমেন্ট দিলে এখন রিফাইন্যান্স হয়ে যাব। নেক্সট সুইফ্ট আপনার VDI হয়, ডিজেল 2013-14 মডেল হব, এখনো রিসেন্টলি সুমাইছে, এখন আহিব আপনার 355 আস্কিং আছে, নেগোসিয়েশন হয়ে যাব। 355 আস্কিং হয়। নেক্সট 2018 আপনার ফার্স্ট ওনার গাড়ি হয়, 42,000 কিলোমিটার জেনুইন চলিছে, গাড়িখন আস্কিং আহিব 650 হয়, উইথ নেগোসিয়েবল। এখন আহিব আপনার টিগর, এখনো বুকিং হয়ে আছে, ইয়ন এখন ডেলিভারি আছে, জাস্ট হয়। এটা দেখা পালে আমি গাড়ি দেখালো, স্ক্রিন নাম্বার আছে, আপনাকে কন্টেক্ট করে দেব, আর মেইন কথাটা হয়েছে আপনার স্ক্রিনত কন্টেক্ট করব সাহিলদার, যদি কিবা গাড়ি যদি ভাল বেশিকৈ আপনার ডিটেলস লাগে তাহলে সাহিলদার কল করব, সাহিলদার সম্পূর্ণ ডিটেলস দিয়ে যাব, আর ইয়ারপা গাড়ি ললে আপনাকে বেনিফিট পাব যে নন অ্যাক্সিডেন্টাল নন টেম্পারিং
নহয়। আপনাকে নন এক্সিডেন্টে নন টেম্পারিংয়ের সঙ্গে ইয়ারপা গাড়ি একদম জেনুইন প্রাইসত আপনাকে লো যাব। যদি ভাবিছে আপনাকে এখন ভাল গাড়ি লম বলে আর যুন্তু কইছে জাস্ট আস্কিং কইছে নেগোসিয়েবল হব। আর প্লাস আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট যদি গাড়িটার দাম আছে 4-6 লাখ টাকা আপনাকে 1-1.5 লাখ টাকা গাড়ি ডাউন পেমেন্ট দিব গাড়িয়ারপা লো যাব। যদি ভাবিছে কোনোবা এখন ভাল গাড়ি লম বলে আহক ডিলারটা দেখাই পাইছে একদম নতুনের নিচিনা গাড়ি ইয়ারপা লাই আইব নতুন ডিলারপা গাড়ি উলাই লই গেছে। তো এইখানে কবল আছে নতুন স্টক আসলে আকো আহিম। আর মেইন কথাটা হয়েছে সাহিলদার ডিলার নয় সাহিলদার তরফরপা ইয়াত আপনাকে গাড়ি এখন ললে আপনাকে পেট্রোল পাব সেটা পেট্রোলটা চাই দিব ঠিক আছে। তো এইখানে কবল আছে যদি চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবো আগলে শেয়ার করবো। আজ নতুন ভিডিও আশা দিই টাটা বাই বাই জয় আসুন।